Hello guys, welcome back. This is Abhijit Maiti, and today we'll discuss class 11, lesson 1, Leela's friend, episode 2. Episode 1 এর ভিডিওটা যারা যারা দেখোনি লিংকে ডেসক্রিপশন দিয়ে দেবো, ডেসক্রিপশনে গিয়ে তোমরা এপিসোড 1 এর ভিডিওটা দেখে নিতে পারো। এপিসোড 2 শুরু করার আগে এপিসোড 1 এ আমরা কি দেখেছিলাম একবার মনে করে নেব। তো লীলাস ফ্রেন্ড এই স্টোরিটাতে লীলা হচ্ছে মিস্টার শিবশঙ্কর্স 5 ইয়ার্স ওল্ড ডটার, এবং লীলাস ফ্রেন্ডকে লীলাস ফ্রেন্ড হচ্ছে সিদ্ধা, যে কিনা মিস্টার শিবশঙ্কর্স নিউলি অ্যাপয়েন্টেড সার্ভেন্ট, যাকে লীলার দেখাশোনা করার জন্য, বাড়ির টুকটাক কাজকর্ম করার জন্য, বাগানের দেখাশোনা করা, কাপড় কাচা, এই সমস্ত কাজগুলো করার জন্য রাখা হয়। এবং তার পরিবর্তে তাকে 4 rupees এ মান্থ, মাসে 4 টাকা করে, অ্যান্ড 2 meals এ ডে, এবং দিনে 2 বেলা খেতে দেওয়া হয়। এতটা আমরা পড়েছিলাম। সো গাইজ লেট স্টার্ট। সিদ্ধা কাম অ্যান্ড প্লে, লীলা উড ক্রাই অ্যান্ড সিদ্ধা হ্যাড টু ড্রপ এনি ওয়ার্ক হি মাইট বি ডুইং অ্যান্ড রান টু হার অ্যাজ সি স্টোড ইন দ্য ফ্রন্ট গার্ডেন উইথ এ রেড বল ইন আ হ্যান্ড। সিদ্ধা কাম অ্যান্ড প্লে, সিদ্ধা এসো আমরা খেলা করি। লীলা উড ক্রাই, লীলা যখন কাঁদত চিৎকার করত, অ্যান্ড সিদ্ধা হ্যাড টু ড্রপ এনি ওয়ার্ক হি মাইট বি ডুইং, সে সেই সময়ে যাই কাজ করুক না কেন, যে কাজটাই করুক না কেন, ওই কাজটা ফেলে রেখে রান টু হার তার কাছে ছুটে যেত, মানে ওই লীলার কাছে ছুটে যেত। অ্যাজ সি স্টোর্ড ইন দ্য ফ্রন্ট গার্ডেন উইথ এ রেড বল ইন আ হ্যান্ড, এবং সে যখন ছুটে যেত, সে হাতে কি রাখতো, হাতে একটা লাল রঙের বল রাখতো। ভেরি ইম্পর্ট্যান্ট, দ্য কালার অফ দ্য বল ইজ রেড, মনে রাখবে। হাতে লাল বল নিয়ে বাগানের সামনে ছুটে যেত। তখন তাকে দেখে লীলা কি বলতো, লীলা বলতো সিধা কাম অ্যান্ড প্লে, সিধা এসো আমরা খেলা করি, আমরা খেলবো। হিজ কোম্পানি মেড হার সুপ্রিমলি হ্যাপি, তার কোম্পানিটা, কোম্পানি মানে সঙ্গ, তার সঙ্গ লীলাকে খুব খুশি করতো। অর্থাৎ লীলা সিদ্ধার সঙ্গে যখন থাকতো ও খুব আনন্দে থাকতো। সি ফ্লাং দ্য বল অ্যাট হিম অ্যান্ড সি ফ্লাং ইট ব্যাক, ও ওই বলটাকে ছুঁড়ে দিত এবং সিদ্ধা আবার ওই বলটাকে তার দিকে ফেরত পাঠিয়ে দিত ছুঁড়ে। অর্থাৎ তারা বল ছোঁড়াছুঁড়ি খেলত। অ্যান্ড দেন সি সেড, এবং এইভাবে ছোঁড়াছুঁড়ি খেলতে খেলতে সে বলল, কি বললো, নাও থ্রো দ্য বল ইন টু দ্য স্কাই, এখন ওই বলটাকে তুমি আকাশের দিকে ছোড়ো। সিদ্ধা ক্লস দ্য বল অ্যান্ড ক্লোজড হিজ আইস ফর এ সেকেন্ড অ্যান্ড থ্রু দ্য বল অফ। ওকে, সিদ্ধা ওই বলটাকে ক্লোজড হিজ আইস, তার চোখের কাছে নিয়ে আসতো কয়েক সেকেন্ডের জন্য, কয়েক মুহূর্তের জন্য, অ্যান্ড থ্রু দ্য বল অফ, এবং উপরের দিকে ছুঁড়ে দিত। হোয়েন দ্য বল কেম ডাউন এগেইন হি সেড নাও দিস এস স্টার্স দ্য মুন অ্যান্ড কাম। ওকে, হোয়েন দ্য বল কাম ডাউন এগেইন, যখন ওই বলটা আবার নিচের দিকে ফিরে আসতো, হি সেড, সে বলতো, কি বলতো, নাও দিস এস স্টার্স দ্য মুন অ্যান্ড কাম, এখন এই বলটা মুনকে টাচ করে এসছে, মুনকে স্পর্শ করে চলে এসছে। টাচ মানে স্পর্শ করা। ইউ সি হিয়ার এ লিটল বিট অফ মুন স্টিকিং, তুমি দেখো ওটাতে মুনের একটা অংশ লেগে রয়েছে, অর্থাৎ মুনের একটা দাগ, মুনের যে স্পর্শ করেছে তার একটা দাগ ওটাতে লেগে রয়েছে। লীলা কিনলি এক্সামিন দ্য বল ফর এ ট্রেসেস অফ মুন অ্যান্ড সেড, লীলা খুব ভালো করে ওই বলটাকে এক্সামিন করে নিত, এক্সামিন মানে পর্যবেক্ষণ করা, দেখে নেয়া, লক্ষ্য করত, ফর দ্য ট্রেসেস অফ মুন, ওই চাঁদের দাগটা কোথায় লেগে রয়েছে ওটা দেখার জন্য ও ভালো করে বলটাকে দেখত। অ্যান্ড সেড, এবং বলল, আই ডোন্ট সি ইট, আমি তো কই দেখতে পাচ্ছি না, আমি ওটা দেখতে পাচ্ছি না। ইউ মাস্ট বি ভেরি কুইক অ্যাবাউট ইট, সেড সিদ্ধা। সিদ্ধা বলল, তোমাকে খুব তাড়াতাড়ি দেখে নিতে হবে, খুব শিগগির দেখে নিতে হবে, সঙ্গে সঙ্গে দেখতে হবে, বিকজ ইট উইল এভাপোরেট অ্যান্ড গো ব্যাক টু দ্য মুন, কারণ ওটা বাষ্পীভূত হয়ে আবার মুনের কাছে ফিরে যাবে। তুমি যদি তাড়াতাড়ি না দেখো তাহলে ওটা বাষ্পীভূত হয়ে আবার মুনের কাছে চলে যাবে। নাও হাই অফ
এখন খুব তাড়াতাড়ি দেখে নাও, হি কভার্ড দ্য বল টাইটলি, সে খুব ভালোভাবে বলটাকে ঢেকে রাখতো, কভার্ড করে রাখতো উইথ হিজ ফিঙ্গার্স, তার আঙুল দিয়ে, তার আঙুল দিয়ে বলটাকে ভালো করে ঘিরে ধরতো, অ্যান্ড অ্যালাউড হার এ পিপ থ্রু এ লিটল গ্যাপ, এবং আঙুলের একটা ছোট্ট ফাঁক দিয়ে ওকে দেখাতো। ও ইয়াস, সেড লীলা, আই সি দ্য মুন, হ্যাঁ 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 লীলা, লীলা কী বলতো, হ্যাঁ আমি দেখতে পেয়েছি চাঁদটাকে, বাট ইজ দ্য মুন ভেরি ওয়েট, কিন্তু চাঁদটা কি খুব ভেজা, ওয়েট মানে ভেজা, সার্টেনলি ইট ইজ, নিশ্চয়ই, সেড সিদ্ধা, সিদ্ধা বলতো, হোয়াট ইজ ইন দ্য স্কাই সিদ্ধা, সিদ্ধা আকাশে কী রয়েছে, গড ইজ ইট, ভগবান রয়েছেন, ও কী বলতো, ঈশ্বর রয়েছেন, ভগবান রয়েছেন, ইফ ইউ স্ট্যান্ড অন দ্য রুফ অ্যান্ড স্ট্রেচ আওয়ার আর্মস ক্যান ইউ টাচ দ্য স্কাই, আমরা যদি আমাদের হাতটাকে উপরের দিকে করি, ছাদের উপরে গিয়ে, ছাদের উপরে গিয়ে হাত উপরের দিকে তুলি, তাহলে কি আমরা ওই মুনটাকে টাচ করতে পারবো, মুনটাকে স্পর্শ করতে পারবো, নট ইফ ইউ স্ট্যান্ড অন দ্য রুফ হিয়ার হি সেড, বাট ইফ ইউ স্ট্যান্ড অন এ কোকোনাট ট্রি, সরি, বাট ইফ ইউ স্ট্যান্ড অন এ কোকোনাট ট্রি ইউ ক্যান টাচ দ্য স্কাই, বলছে ইফ উই স্ট্যান্ড অন দ্য রুফ হিয়ার, যদি আমরা ছাদের উপরে গিয়ে হাত তুলি তাহলে আমরা মনটাকে স্পর্শ করতে পারবো না, বাট ইফ ইউ স্ট্যান্ড অন এ কোকোনাট ট্রি ইউ ক্যান টাচ দ্য স্কাই, যদি তুমি কোকোনাট ট্রিতে আর নারকেল গাছের উপরে উঠে যাও এবং সেখান থেকে হাত তোলো, তাহলে সেখান থেকে তুমি মনটাকে টাচ করতে পারবে ইজিলি, হ্যাভ ইউ ডান ইট, আক্স লীলা, লীলা জিজ্ঞেস করলো তুমি কি এটা কখনো করেছো, তুমি এরকম করেছো, মানে তুমি কি কখনো স্পর্শ করেছো, ইয়াস মেনি টাইমস, সেড সিদ্ধা, সিদ্ধা বলল কি, সিদ্ধা কি অ্যান্সার দিল, হ্যাঁ আমি অনেকবারই করেছি, দেখো এখানে সিদ্ধা একটার পর একটা একটার পর একটা কিন্তু তাকে মিথ্যা কথা বলে যাচ্ছে, কিন্তু ও কিন্তু ইচ্ছে করেই মিথ্যা কথা বলছে তাকে আনন্দ দেওয়ার জন্য, তাকে খুশি করার জন্য, দেখো বাচ্চা ছেলে যারা হয়, ছোট বাচ্চা যারা হয়, চাইল্ড যারা হয়, তারা খুব কৌতূহলী হয়, তারা দেখবে বেশি প্রশ্ন করতে থাকে, তাদের মধ্যে জানার ইচ্ছাটা অনেক বেশি থাকে, কিন্তু আমরা বড়রা ওদের সমস্ত প্রশ্নের উত্তর দিতে সক্ষম হই না, আমরা একটা বা দুটো প্রশ্নের উত্তর দেওয়ার পরে আমরা নিজেরাই বিরক্তি বোধ করি, তার ফলে ওই ছেলেটা প্রশ্ন করা আমাদেরকে বন্ধ করে দেয়, ওর মধ্যে কৌতূহলটা আস্তে আস্তে কমে যেতে থাকে, কিন্তু এখানে সিদ্ধাকে লীলা একটার পর একটা কোশ্চেন করে চলেছে এবং সিদ্ধা সেগুলোর উত্তর দিয়ে চলেছে, যার ফলে ওর মধ্যে যে কৌতূহলটা জানার ইচ্ছাটা কিন্তু আরও বাড়ছে, কমছে না, দেখো আমরা যখন ছোট ছিলাম খুব প্রশ্ন করতাম, ধীরে ধীরে যখন বড় হচ্ছে আমরা প্রশ্ন করতে ভুলে যাচ্ছি, যার ফলে আমাদের জানার ইচ্ছা, জানার আগ্রহটা কিন্তু কমে যাচ্ছে, এই জন্যই ওই লীলা, এখানে যে ক্যারেক্টার লীলা, সিদ্ধার সঙ্গে যখন থাকে তখন ওর ভালো লাগে, কারণ ও যে কৌতূহলটা থাকে, ও জানার ইচ্ছাটা থাকে, সিদ্ধা কিন্তু ওকে অ্যান্সার দেয়, সেটা ভুল হলেও অ্যান্সার দেয়, নাও কাম উইথ মি, এখন সরি কতটা পড়েছিলাম আমরা, মেনি টাইমস, সেট সিদ্ধা, সিদ্ধা বললো কি, আমি অনেকবার স্পর্শ করেছি, হোয়েন এভার দেয়ার ইজ এ বিগ মুন, যখন চাঁদটা বড় হয়ে যায়, বিগ মুন মানে পূর্ণিমার চাঁদ, পূর্ণিমার চাঁদ হয়, বিগ মুন প্রবল চাঁদ থাকে, আই ক্লাইম্ড এ কোকোনাট ট্রি অ্যান্ড টাচ ইট, আমি ওই কোকোনাট ট্রিতে উঠে যাই, নারকেল গাছে উঠে যাই এবং এটাকে স্পর্শ করি, ডাজ দ্য মুন নো ইউ, ওই চাঁদটা কি তোমাকে চেনে, তোমাকে জানে চাঁদটা, ইয়াস ভেরি ওয়েল, খুব ভালোভাবেই চেনে, নাও কাম উইথ মি, এখন তুমি আসো আমার সঙ্গে আসো, আই উইল শো ইউ সামথিং নাইস, আমি তোমাকে খুব ভালো একটা জিনিস দেখাবো, আসো, দে ওয়ার স্ট্যান্ডিং নিয়ার দ্য রোজ প্ল্যান্ট, তারা দাঁড়িয়েছিল, কোথায় দাঁড়িয়েছিল, একটা রোজ প্ল্যান্টের পাশে দাঁড়িয়েছিল, একটা গোলাপ গাছের পাশে দাঁড়িয়েছিল, হি সেড পয়েন্টিং, ইউ সি দ্য মুন দেয়ার ডোন্ট ইউ, ও আঙুল দেখিয়ে বলল, কি বলল, তুমি ওই চাঁদটাকে দেখতে পাচ্ছ তাই না, কাকে বলল, সিদ্ধা বলল লীলাকে, ইয়েস হ্যাঁ, নাও কাম উইথ মি, হি সেড,
এখন তুমি আমার সঙ্গে চলে আসো, সে বলল, সিদ্ধা বলল। অ্যান্ড টুক হার টু দ্য ব্যাকওয়ার্ড, এবং তাকে পিছনের দিকে নিয়ে গেল, তাকে পিছিয়ে নিয়ে গেল। ওরা ওরা গোলাপ গাছের পাশে ছিল, ওখান থেকে তারা পিছিয়ে এলো। হি স্টপড নিয়ার দ্য ওয়েল অ্যান্ড পয়েন্টেড আপ, ও পিছিয়ে পিছিয়ে কোথায় চলে এলো, ওরা দুজন পিছিয়ে পিছিয়ে একটা ওয়েলের কাছে, একটা কুঁয়োর কাছে এসে দাঁড়িয়ে গেল। অ্যান্ড পয়েন্টেড আপ, এবং উপরের দিকে দেখিয়ে বলল, দ্য মুন ওয়াজ দেয়ার, দেখো চাঁদটা এখানেও, দেয়ার টু, চাঁদটা এখানেও। লীলা ক্ল্যাফট হার হ্যান্ডস অ্যান্ড স্ক্রিমড ইন ওয়ান্ডার, লীলা আশ্চর্য হয়ে হাততালি দিতে লাগলো। চাঁদটা ওখানে, ওরা যখন গোলাপ গাছের কাছে ছিল ওখান থেকে দেখেছিল যে ওখানে ছিল, আবার পিছিয়ে এসে কুঁয়োর কাছ থেকে যখন দেখছে ওই চাঁদটা এখানে চলে এসছে, তাই ও আশ্চর্য হয়ে হাততালি দিতে লাগলো। দ্য মুন হিয়ার, ইট ওয়াজ দেয়ার, হাউ ইজ ইট, মুনটা তো এখানে, ওটা তো ওখানে ছিল, কি করে হলো? তখন সিদ্ধা কি অ্যান্সার দিচ্ছে দেখো, আই হ্যাভ আস্কড ইট টু ফলো আস অ্যাবাউট, আই হ্যাভ আস্কড ইট টু ফলো আস অ্যাবাউট, বলেছে আমি ওকে বলে দিয়েছি আমাদেরকে ফলো করতে, আমরা যেখানে যাব ওখানে যাওয়ার জন্য আমি ওকে বলে দিয়েছি, যেহেতু আমি ওকে চিনি, চাঁদটাও আমাকে চেনে, দ্য মুন নো মি আমাকে চেনে, তাই আমি ওকে বলে দিয়েছি যে আমরা যেখানে যাব আমাদেরকে ফলো করার জন্য। লীলা র্যান ইন অ্যান্ড টোল্ড হার মাদার, সিদ্ধা নোজ দ্য মুন, লীলা ছুটে গেল এবং তার মাকে বলল, সিদ্ধা ও কিন্তু চাঁদকে চেনে, ও চাঁদকে চেনে খুব ভালোভাবে, এই কথাটা ওর মাকে গিয়ে বলল ছুটে গিয়ে। সো গাইজ, দিস ইজ দ্য এন্ড অফ এপিসোড টু, উইল কন্টিনিউ ইন দ্য নেক্সট ভিডিও। সো গাইজ, থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।